আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যে সমস্ত ভাইরা আশেপাশে রয়েছেন, আমি অবাক হয়ে গেলাম। আমার বহুদিনের আশা ছিল যে আমি এমপি সাহেবকে চোখেও আল্লাহ দেখালেন, আর কোরআন আর হাদিসের অনুকূলে সাফ তথ্য দিলে আমি শুনছিলাম। আমাদের এমপি সাহেব বলছিলেন যে কোরআন সবার উপরে, আপনাদের মত একই মত না? কোরআন সবার উপরে, আর আল্লাহ যদি আমার বলান তো এই কোরআন নিয়ে বলবো, কোরআন সবার উপরে না সবার পিছনে? একটা শিরিশ কাট আর একটা শাল কাট, এই দুটোর মধ্যে দাম বেশি কম আছে না? কিন্তু শাল কাট যখন পড়ে থাকে তার লাথি মারে পেশাব করে, আর একটা রেল কাট শিরিশ কাটের রেল কাট হলে ও যখন পড়ে থাকে তার লাথি মারলে সালাম করে, মুখে চুমা দেয়। ওই শিরিশ কাটের রেল কাটের দাম বাড়লো কেন, ওতে চুমা দেয় কেন? ওর সম্পর্ক কোরআনের সঙ্গে রয়েছে বলে। এমপি সাহেবের জামাটা 10 লাখ টাকা দাম হতে পারে, এমপি সাহেব কিন্তু চুমা দেয় না। কিন্তু যখন একটা 10 টাকা মিটারের থানের কাপড় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, তখন ওটায় পা লাগলে খুলতে চুমা, লাগাতে চুমা, পা লাগলে তো চুমা দেবে, আর অনুতপ্ত হয়ে যাবে যে আল্লাহ আমি কিসে পা লাগালাম, এ কাপড় তোরে চুমা দিতাম না, তোর চুমা দেওয়ার একটাই কারণ তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে ছিল বলে। ভাই 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 ভাই, তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? এমপি সাহেবের প্রথমে এত ভালো লাগছিল, এক বছরের ভিতরে রাত আসে 365টা, একটা রাতের সম্পর্ক কোরআনের সঙ্গে ছিল বলে সেই রাতটায় ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আর 364টা রাতের এত দাম নেই কেন? ওই রাতে কোরআন নাজিল হয়নি, তাই কোরআনের সঙ্গে ওই রাতের সম্পর্ক ছিল বলে ওই রাতের ইবাদত 1000 মাস অপেক্ষায় উত্তম। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত মাস আছে সবচেয়ে পাওয়ারফুল মাস কোন মাস? রমজান মাস। কেন? ওই মাসে কোরআন নাজিল হয়েছে বলে ওই মাসের নফলগুলো ফরজের সমতুল্য, আর ওই মাসের একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। জোরে বলো। আরো এমপি সাহেব বলছিলেন নারীদের মর্যাদার কথা। নারীদের মর্যাদা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। আর পনের কথা বলছিলেন, মারাত্মক কথা, আমি এমপি সাহেবকে বসিয়ে রাখতে চাই না। আমাদের গর্ব, আজকের এই লজ্জা, মুসলমানেরা থানায় গিয়ে একটা মানে হাবলদার খুঁজে পায় না মুসলমান, রাইডারে গিয়ে একটা মুসলমান খুঁজে পায় না, ডাক্তারখানায় গিয়ে একটা মুসলমান খুঁজে পায় না। আমাদের গর্ব যে একজন এমপি আমাদের কলেমার হয় কুল্লু মুসলিমিন ইখওয়া, তিনি আজকে এখানে এসেছেন, তার মুখ দিয়ে বক্তব্য শুনলাম হাদিস কোরআনের অনুকূলে, আল্লাহু আকবার। আজকে লক্ষ্য রাখেন কত এমপি নামাজ পড়ে না, কত প্রধান সাহেব নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বলতে বলে কিছু বলতে পারে না। আমি অবাক হয়ে গেলাম সাফ কোরআন আর হাদিসের অনুকূলে। আমি যা যতটুকু অনুভব করেছি, আমার তো মনে হচ্ছে এমপি সাহেবকে যদি এরকম বক্তব্য দিতে বলা হয় তো দীর্ঘ 2-3 ঘন্টা 4 ঘন্টা কোনো অসুবিধা হবে না, এটা আমি অনুভব করলাম। একজন আলেম যেরকম বক্তব্য রাখেন, একজন টাইটেল পাশে মাওলানা যেরকম বক্তব্য রাখেন, সেম সেই বক্তব্য দিয়েছেন। আল্লাহ এমপি সাহেবকে হায়াতে বরকত দেন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করেন, আল্লাহ সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখেন, সকলে বলেন আমিন। এই আমাদের গর্ব না গর্ব না? এই জোরে বলেন, মানুষ বোঝে না এমপি এসেছে। এমপি কি? এমপি হয়ে দেখো কতটা কাঠখড় পোড়াতে হয়, আল্লাহ বলছে আমি যার এমপি করি সেই এমপি হয়, আমি যার সম্মান দেই সেই সম্মান পাই। কথা বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ। সেজন্য আল্লাহ আমাদের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আজকের এমপি সাহেবের দেখার জন্য, হাতে হাত দেওয়ার জন্য, পাশে বসার জন্য কত মানুষ দীর্ঘদিন ধরে
চিন্তা ভাবনা করে রয়েছে যে আমার জীবনে দেখা হবে না, আমার জীবনে একটু হাতে হাতে বসা করতে পারবো না। এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে গেলে বছর কি বছর অপেক্ষা করতে হয়। আল্লাহ আমাদের নসিবে মিলিয়ে দিয়েছেন, আমরা চোখে দেখলাম, বক্তব্য শুনলাম, তার সঙ্গে একটু দোয়া করব। আমার সোনার চাঁদ ভাই, আমি বক্তব্য শুরু করার পূর্বে এমপি সাহেব বললেন খুব সুন্দর কথা, আমলের মূল হলো দোয়া, আর দোয়াও মুখ্য ইবাদত। যে সমস্ত ভাইয়েরা আশেপাশে রয়েছেন, আল্লাহর রাস্তে পাক মাহফিলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসে যান। দোয়ার আগে উচ্চ আওয়াজে একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله আমরা সবাই গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার আর পাপি। আল্লাহ গুনাহ করে করে পাপ করে করে আপনার নারাজ করে ফেলেছি, দয়া করে আল্লাহ রহমত করে আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না, পাপের দিকে তাকাবেন না। আয় আল্লাহ দয়াময়ে দয়া করে আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দি। আয় আল্লাহ আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকান, আল্লাহ আমাদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দি। আয় আল্লাহ যে সমস্ত ভাইরা আজকের মাহফিলে এসেছে আশেপাশে দাঁড়িয়ে হাত উত্তোলন করেছে, মাহবুব গো আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে আপনি আপনার দরবারে কবুল করুন। আল্লাহ তামাম পীরানে পীর হুজুর রূপাকে পৌঁছে দিন, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যারা শস্য পরিমাণ ইমান নিয়ে গুজরে গেছে আল্লাহ তাদের রূপাকে পৌঁছে দিন। আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত সেবা দিন, হায় আল্লাহ যারা রোগগ্রস্ত সেবা দিন, আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করে দিন, আল্লাহ যারা কন্যাদায় রয়েছে সুপাত্র ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের মনে ছেলেমে আল্লাহ নিজকে বরকত দিন, রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, আল্লাহ কোরআন আর হাদিসের অনুকূলে চলবার তৌফিক দিন, আর মওতের আগে আগে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিবে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাববতে দরুদ আল্লাহুম্মা আহুম্মা জান করে সাল্লি আলা وعلى آله غلام محمد ہوں میں کیا ڈر ہے مجھ کو غلام ان کی گزارا کروں گا اے حلیمہ تجھے اور کیا چاہیے اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب
وعلى آله میرے آنکھ کے بدلی میں جلوہ ہے محمد کا, میرے دل کی آئینوں میں نقشہ ہے محمد کا. اللہم جان بھرے بولیں گے صلی علی وعلی آل وقال اللہ تعالی ايضا في كتاب شان حبيبه مخبرا امرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بكي بر اصل على وعلى آله ভাই সর্বপ্রথমে একটা বিচার দিচ্ছি আপনাদের কাছে, আপনাদের ব্রেন বুদ্ধি কিরকম? একটু বোঝা যাবে ভাই, পৃথিবীর এক নম্বর বীরের নাম হযরত আলী, পৃথিবীর ক নম্বর বীর এক নম্বর বীর, আর মারেফাতের পৃথিবীর সবচেয়ে বড় বীর শেরে খোদা আলী কাররামুল্লাহ ওয়াজহাহু। যুদ্ধের ময়দানে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু বীর বিক্রমে তরবারি চালাতে চালাতে একজন কাফেরকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে তার বুকের উপরে চড়ে বসে, এই বুকের উপরে চড়ে বসে তরবারি চালিয়ে দেবে, হঠাৎ মুখে থুতু দিয়েছে, ভাই মারবে না ছেড়ে দেবে। আরে হ্যাঁ না বলেন, মেরে ফেলবে না? আগে তো মারছিল আর ফের থুতু দিয়েছে মানে কি? ভাই আপনাদের ভিতরে দুজন কেউ যদি ঝগড়া লাগে, কথা কাটাকাটি করতে করতে চচ্চড় মারা হয়নি, যদি শাট করে মুখে থুতু দেয় হাত আর দাঁড়িয়ে থাকবে? ও যদি চড়ও মারত আমি হয়তো চড় মারতাম না, হয়তো বলতাম যে মারলি কেন বল, কিন্তু যদি থুতু দেয় আর দেরি হবে? তাহলে চড় মারার চেয়ে থুতু দেওয়ার রাগ বেশি না কম? হযরত আলী মারিনি থুতু যখন দিয়েছে বাপ, হযরত আলী ছেড়ে দিয়েছে, কাফের পড়েছিল সঙ্গে সঙ্গে কাফের উঠে দাঁড়ালে, আর কাফের উঠে বলতে চালি রে মারলে না কেন, মারার দরকার ছিল থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে, কেন মারলে না জানতে চাই? ওই সময় হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, হে কাফের সুরাইকে আমি আল্লাহর নবীর সাহাবি শেরে খোদা আলী, আমি এজন্য করে তোর মারিনি কারণ আমি যখন প্রথমে তোর মারতে ছিলাম তুই কোরআনের শত্রু বলে, তুই নবীর শত্রু বলে, তুই আল্লাহর দুশমন বলে, আমি এজন্য করে তোরে মারতে ছিলাম রে, আমি আলী জানিয়ে দিলাম, আমি বুঝতে পেরেছি তোর প্ল্যান, তুই আমার জাহান্নামের টিকিট ধরিয়ে দিবি বলে তাই আমার মুখে থুতু দিয়েছিস, যাতে করে আমি থুতুর আগে তোরে মারি।
তাহলে ছেড়ে দিল কি জন্য? থুতু দিয়েছে বলে। থুতু দিলে রাগ বাড়ে তো? ওই রাগ বেড়ে যদি মারতো তাহলে কিসের রাগে মারতো? মারবার বলবে তুই আমার মুখে থুতু দিলি, তাহলে নিজের স্বার্থে মেরেছে। ওটা দিনের স্বার্থে হলো না, নবীর জন্য হলো না, আল্লাহ পাকের কোরআনের জন্য হলো না। তাই হযরত আলী বলতেছে, আমি আলী এত কাঁচা কাজ করি না, তবে তোর ছেড়ে দিয়েছি। একটা কথা শুনে রেখে দে, আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে, আর এই বাঘের সামনে দিয়ে জীবনে পালাতে পারবি না। তোর মারিনি কিন্তু, কিন্তু ছাড়বো না ভাই। বাঘ যখন শিকার ধরে হাতা মারল, ওর ক্ষমতা আছে আর পালিয়ে যাবে? শেরে খোদা আলী বাঘ না, বাঘ না, জোরে বলেন শেরে খোদা আলী। আল্লাহ বাঘ বানিয়েছে, আল্লাহর দুনিয়ায় কত সমতা, কত ক্ষমতা আর কত পাওয়ার। ও কলিজার টুকরারা, আল্লাহ খাস করে আলীকে ক্ষমতা দিয়েছে। ওমর ছিল পালোয়ান, হযরতে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নো ছিলেন পালোয়ান, কিন্তু ইয়ে পালোয়ান আল্লাহর পালোয়ান। জোরে বলুন, আলী পালোয়ান কার পালোয়ান? হেজার বলেন কার? জঙ্গে ঘরে বারে এ মুসলমানেরা, যুবকেরা জনেরা, জঙ্গে খয়বারের কথা শোনেন। হুজুর এসেছে কোন হুজুর? ভাই হুজুর এসেছে তো বিদ্যার নারে তাকবীর, সেই সিলাই মুসাদ্দেদের জামান, সেই সিলাই মুসাদ্দেদের জামান নারে দেখলো। জনাব ভাই শাহ হুজুর কেবলা, জনাব ভাই শাহ হুজুর কেবলা। ভাইরা আমার কি বলবো, আল্লাহ আলীরে তো পাওয়ার দিয়েছিল জঙ্গে খয়বারে, কাফেরদের নেতৃত্ব দিচ্ছিলেন মুরাক্কাব। আয় কলিজার টুকরারা, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু রয়েছেন, হযরত ওমরে ফারুক রয়েছেন, টুকর টুকর সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে রয়েছেন। আল্লাহ তাদের কত বড় পালোয়ান আর বীর বানিয়েছিলেন দেখেন। ওই ওর ভিতর থেকে দেখা গেল কাফেরদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন কাফের। সোনার জাগরা বারবার করে লান করতেছে মুসলমানেরা, তোদের ভিতরে এমন কি কেউ আছে? আমি মুরাক্কাব আজ পর্যন্ত পৃথিবীর কোন বীর আর পৃথিবীর কোন মস্তান আমার সামনে এসে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারেনি। এ মুসলমানেরা আওয়াজ দে, কারুর যদি ক্ষমতা থাকে আগিয়ায়। ভাই রসুল যদি অর্ডার না দেয় কোন সাহাবী আগিয়ে যাবে? যত রাগ হোক আগিয়ে যাবে? ভাই রহমান হযরত আলী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ অর্ডার দেন। ওমর বলছে, হুজুর অর্ডার দেন, ওর জন্মের মতো ভাষণ দেওয়ার স্বাদ মিটিয়ে দেব। রসুল বলছে, না 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 তোমরা চুপচাপ মারো, আমি যখন অর্ডার দেবো তখন এখন নাম। আল্লাহ রসুল বললেন, তোমরা চলে যাও, ও ভাষণ দিচ্ছে দিক। সবাইকে নাম, সবাই চলে গেলেন। আর তাঁবুর ভিতরে গিয়ে দেখতেছেন হযরত আলীর অবস্থা ভালো না। হযরত আলীর কঠিন পরিস্থিতি, ও কলিজার টুকরা ভাইরা আমার, চোখের যন্ত্রণা আলাদা যন্ত্রণা, চোখের ব্যথা আলাদা ব্যথা। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহর, বুখারী শরীফের হাদিস বলতেছি, বানানো কথা বলিনি, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহর চোখ উঠেছে, কিতাবে লেখা আছে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহর যখন চোখ উঠেছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমায় না। এজন্য ঘুমায় না, আমার মনে মনে হয় হযরত আলী
একটা টার্গেট ছিল আমার, আল্লাহ রাসূল মনে হয় আমি ওমর আমার বাদ দিয়ে হযরত আলীর সেনাপতি নিযুক্ত করবে, আর ওর বারোটা হযরত আলী বাজাবে, ওর জন্মের মতো ভাষণ দেওয়ার স্বাদ আমি ওমর মিটিয়ে দিতাম, কিন্তু মনে হচ্ছে আলীর পালা পড়বে, কিন্তু নিশ্চিত হয়ে গেলাম হযরত আলী চোখ উঠেছে, আল্লাহ রাসূল আমার সেনাপতি নিযুক্ত করবে, এই রাগের চোটে সারা রাত ঘুমাই না, কখন সকাল হবে, সকাল হয়ে গেল, আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম গেলেন, আর আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ আকায় নামদার তাজদার মদিনা বললেন, বাবা রাব আলী কলি ওমর আলী কলি হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ওমরের চোখ উঠে হযরত আলীর চোখ উঠেছে, চোখ মিলে তাকাতে পারে না, ইয়া রাসূলুল্লাহ তাবুর মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বললেন, আলী রে জলদি করে চলে যাও, আল্লাহ রাসূল বললেন, ওমর রে জলদি করে চলে যাও, আমার আলীকে ডাকো, কারণ হলো আল্লাহর নবী কি আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, আমার আল্লাহ এমন যোগ্যতা দিয়েছিলেন, আমার আল্লাহর নবী শিক্ষকের দিক দিয়ে পৃথিবীর এক নাম্বার, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বলি যা টুকরা সমস্ত পৃথিবীর যত শিক্ষক এমপি এমএলএ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বুদ্ধিজীবী বৈজ্ঞানিক এক কথায় তাম বিশ্বের সমস্ত মানবের শিক্ষক বানিয়েছে, সমস্ত মানবের শিক্ষকের নাম কি, একটু জোরে বলে জোরে বলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ সমস্ত মানবের শিক্ষকের নাম কি, বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর নবী এমন ডাক্তার আল্লাহ বানিয়েছিলেন, ও ভাইরা বাবা দিরা যেখানে পৃথিবীর এক নাম্বার ডাক্তার, আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর আলীকে ডাকো, পৃথিবীর এক নাম্বার ডাক্তার ডাকলেন আর রোগী আসলেন শেরে খোদা আলী, আল্লাহ রাসূল বললেন, আলী কি হয়েছে বাবা, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উঠেছে, আমি ঠিক মতো চোখ মিলে তাকাতে পারছি না, আর চোখে ব্যথা চোখে যন্ত্রণা, রাসূল বলছে লাগিয়ে সব চিন্তা করো না, আল্লাহ নবী কাছাকাছি দেখে নিলেন আলীকে, আর কাছাকাছি দেখে নিলেন, আর যখন মুখের লালা নিয়ে আল্লাহর নবী দিব দুনিয়ার বাদশাহ হযরত আলীর চোখের পাতার উপরে লাগিয়ে দিলেন, সেকেন্ডের ভিতরে রাসূল বলছে, আলী কেমন লাগছি, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ বটে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ পূর্বে ভালো চোখে যেরকম দেখতে পেতাম তার চেয়ে সুন্দর দেখতে পাচ্ছি, কিছু বুঝতে পেরেছেন, যে পূর্বের ভালো চোখে যেরকম দেখতে না পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি, সুস্থ তো বটে, কি ডাক্তার পৃথিবী এরকম ডাক্তার জন্ম হয়েছে যে শোকটা রোগী সেকেন্ডে সারিয়ে দেবে, অন্তত ঘন্টা খানিক লাগুক সেকেন্ডে সারিয়ে দেয়, সাপে দংশন করা রোগীর সেকেন্ডে সারিয়ে দেয়, তাই দেয় না দেয় ভাইরা, আমার আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ আকায় নামদার তাজদারে মদিনা যখন শুনলেন আলীর মুখ দিয়ে আমি কমপ্লিট, আর রাসূল কোন কথা শুনলেন না, আল্লাহ রাসূল হযরত ওমর নাকি আছেন, এই জন্য খয়বারের সেনাপতি আমার নিযুক্ত করবে না কি হবে চিন্তায় জারে দাঁড়া, হঠাৎ রাসূল বললেন, আলী জুলফিকার ওঠাও, হযরত সুস্থ হয়ে যাওয়ার পরে জুলফিকার তরবারি হাতে করে নিলেন আর কদম তুলে তুলে আগিয়ে যায়, আল্লাহ রাসূল বলে আলী জঙ্গে খায়বারের প্রধান সেনাপতি আমি আমার আলীকে নিযুক্ত করে দিলাম, হযরত আলী রওনা হয়েছে, মুরাক্কাব বলছে আলী পালিয়ে যা রে
বাজবি না, বিবিকে যদি বিয়া করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালিয়ে যাস। আজ পর্যন্ত আমি মোরা কাগা, আমার সামনে সে পৃথিবীর কোন পালোয়ান আর পৃথিবীর কোন বীর, আমার সামনে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি। পালা হযরত আলী পালাবে, যে ভাষণ দিচ্ছে তো বুক শুকিয়ে যাওয়ার কথা, যে পৃথিবীর কোন পালোয়ান আমার কাছে এসে এরকম নজির নেই যে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে। পালা ভাই, বাঘ যখন শিকার ধরতে যায়, শিকার যদি লাভ মারে আর যদি সিং নাড়া দেয়, আর বাঘে যদি ভয় দেখায়, বাঘ কি ভয় পায়? শিকার যত নড়বে আর শিকারি ও কলিজা টুকরা ভাই তত খুশি হবে, যে তুই যত লাভালাভি করিস না কেন তোর বারোটা বাজাবো। হযরত আলী কোনো কথা বললেন না, কদম তুলে তুলে আগিয়ে গেলেন। আর কাছাকাছি যখন হয়েছে, হযরত আলী বলছে মুরাক্কাব আর ভাষণ দিবি না, একটা কথা শুনে রেখে দে, তোর যে ভাষণ পৃথিবীর কোন বীর তোর কাছ থেকে ফিরতে পারেনি, বিবিকে বিয়া করে দিবি, বাচ্চাকে এতিম করে দিবি, একটা কথা শোন, আমার নাম আলী, সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমায় বাঘ বানিয়েছে। এখন তোর বাঘে ধরিবে, বাঁচবি কি করে? সেই সেই ভাষণটা বহু লোকের মাথা কেটে দিয়েছিস, তা তুই আমার মার, কাফের বলছে না আমি আগে মারব, তুমি আগে মারব। হযরত আলী বলছে না, নবীর সাহাবার কারো আগে মারে না। তোর বাড়বৃদ্ধি বিরাট, তুই হাঁকতেছিস, আজ কয়েকদিন ধরে চলে আয় চলে আয়, কোনো মোস্তান আছে, কেউ আছে, আসবে সামনে, তা তোর তোর কত রকম কায়দা জানা আছে? তুই আমার মার দিন দিক মুরাক্কাব বলছে তাহলে রেডি হও, একাতে ছিল ঢাল, যত তরবারি মারে ঢাল দিয়ে আটকে দেয়, ডাইনে মারে ঢাল ধরে, বাঁয়ে মারে ঢাল ধরে, সামনে মারে ঢাল ধরে, কেতাবে লেখা আছে মুরাক্কাবের তরবারির দাপট ছিল এত, ওই তরবারির দাপটি হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর মতো পালোয়ানের ঢাল, সমস্ত ঢালটা কুচে গেল, ঢালের কোনো অস্তিত্ব ছিল না, এত মার মেরেছে, গায়ে স্পর্শ করতে পারে, কায়দা জানে না, জানে না। পৃথিবীর এক নাম্বার বীর বলছে এইবার আমার পালা, তুই কত কায়দা জানিস থাকা ভাই, যদি চারটে শাল কাঠের গুঁড়ি 90 হাত করে বের হয়, যদি সামনে ফেলে এক মাইল কেটে দেবে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতা বেশি কার গায়? আর জোরে বলে, যারা চুপ করে রয়েছে ওরা লাগে বলে হয়তো চিন্তা না, এই মুখে না বললে আল্লাহ খাস ক্ষমতা দিয়েছিলেন আলীকে, আল্লাহর রড লিক হযরত আলী তরবারি তুলে একগা মেরেছে, একবারে মাথার থেকে সোজা এসে দুটুকরা হয়ে লাশ দুই পারে পড়েছে মাটির ভিতর, তরবারি মুটো পর্যন্ত ঢুকে গেছে। জোরে বলে, আর জোরে বলে, ওই কাফেরদের পক্ষে যে কজন ছিল ওরা আর হযরত আলীর মারতে আসবে না, পায়খানা করবেন যে কি মানুষ নাকি, মারে মারে হাত কেটে পড়ে, পা কেটে পড়ে, তিনি মানুষ কেটে তরবারি মাটির ভিতর ঢুকে গেল, এ কি মার, পালা পালিয়ে গেল সবাই, কিন্তু এমন একটা জায়গায় পালিয়ে গিয়েছিল যুদ্ধের ময়দানে প্রত্যেক দলের একটা একটা নির্দিষ্ট ঘাঁটি থাকে, আর কাপ
বাপের ঘাটে ছিল, আমরা যদি কোন ক্রমে যদি না পারি, যদি এই তাবুর ভিতরে ঢুকতে পারি, তাহলে এই লোহার কপাট কেউ চাকাতে পারবে না। হযরত আলী দৌড়ে গেলেন, এই দিয়ে যে সবকটা যন্ত্র এক জায়গায়, কিন্তু এমন একটা যন্ত্র ফিট করা আছে ও 50-60 জন ধরলে ও যন্ত্র চাকানো যাবে না, এরা নিশ্চিত কোন কায়দায় আলী এর ভিতরে প্রবেশ করতে পারবে না। যেহেতু একা সোনার চাঁদের আরে আল্লাহ যার ক্ষমতা দিয়েছে, এক হাত দিয়ে ধরেছে কপাট, ধরে রকম চাকিয়ে ধরে রয়েছে 70 জন তরুণ আর যুবক, যদি একসঙ্গে ওই কপাটটা ধরে এক জাররা পরিমাণ উঁচু করতে পারবে না। যখন আলী কপাট ধরে উঁচু করেছে, ওদের সঙ্গে আর যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করা লাগলো ভাইরা আমার মুসলমানের ছেলেরা যুবকেরা জানেরা, এই কথাটা বলার একটা কারণ আছে, কারণ আমি আমি দীর্ঘদিন আল্লাহ আমার রজ করাচ্ছে, অধিকাংশ জায়গায় বলে থাকি ওয়াজ সোজা যাবে সোজা, আমি গামলা মারা ওয়াজ করি না, যেখানে ধরি সে জায়গায় ছাড়ার চেষ্টা করি। তাহলে হঠাৎ আলীর কথা বলে পিছনে মিল করবে কি করে? হযরত আলীর সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছিলেন। কথাটা খুব বাজে কথা না? তাহলে সবাই সুবহানাল্লাহ বলতে বললেন না? হযরত আলী মুমিন না মুমিন না? জোরে বলেন ভাইরা আমার, হযরত আলী কাররামাল্লাহ বদু ছিলেন মুমিন, আর এমন মুমিন ছিলেন আমার আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। হযরত আলী দল করেছে আল্লাহর দল, আল্লাহর রসূলের দল, আর আমরা দল করি টিএমসির দল, আমরা দল করি সিপিএমের দল, আমরা দল করি আরএসপির দল, আমরা দল করি কংগ্রেসের দল। ও মুসলমানেরা, কত বড় অজ্ঞ হলে, কত বড় বব্বর হলে, কত বড় অবুধ হলে এই দলের জন্য জীবন দেয় জান দেয়। আল্লাহর কসম, পৃথিবীর কোনো দল বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো পার্টি বাঁচাতে পারবে না, যার দল করি সে তো নিজেই বাঁচবে না। এই আল্লাহ মরে যাবে? এই জোরে বলেন যাবে? তাহলে কিছু সাধারণ মানুষ আছে, এরা ভাবে আমি সিপিএম করলে বেঁচে যাব, আমি কংগ্রেস করলে বেঁচে যাব। নবীর মেম্বারে বসে কথা দিলাম, সিপিএম বাঁচাতে পারবে না, কংগ্রেস বাঁচাতে পারবে না, টিএমসি বাঁচাতে পারবে না, বাঁচাতে যদি হয় আমার আল্লাহ বাঁচাবে। তাই আল্লাহ মুসলমানদের বললেন, তোমরা যদি একটা পার্টি করতে পারো, তোমরা যদি একটা দল একটা পার্টি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম জীবনে পৃথিবীর কোনো ক্ষমতা, জীবনে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে ফেলতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়, আর কোরআনের ক্ষমতা যদি সবার মধ্যে হয়, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন মুসলমানদের কোনো ভয় নাই, কারণ মুসলমান যদি মুমিন হয়, আমি আল্লাহ কথা দিলাম ওদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের কথা ছিল আল্লাহর পার্টি করা, আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার পার্টি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ যারে তৈরি করেছে, সে যদি অন্যের স্মরণ করে আর সিপিএম আর টিএমসি কংগ্রেসিআই এদের জন্য যদি জীবন দেয়, জান্নাতি না জাহান্নামি? আর জোরে বলেন, যারা চুপ করে রয়েছে এদের মত জান্নাতি? আজকের আজান হলে মসজিদে যাবে, 5 মিনিট মসজিদে থাকবে, সময় নাই। আর ভোটের জন্য পার্টির জন্য রাতের পর রাত বাঁশ বাগানে কাটাচ্ছে,
রাতের পর রাত রাস্তায় কাটাচ্ছে, রাস্তায় যাই দেখি ওই যে রাস্তার পাশে যে বড় বড় সেই কি গো ক্যালবার না কি বলে না সেই বড় বড় পাইপ, ভোল না কি বলে ভোল না কি গো এরা রাত্রে বেলা ওই গ্রামের লোক এই গ্রামে আসবে বলে ভোলের ভিতর ঢুকতে ওর ভিতর লুকিয়ে এই মুসলমান ভোলে থাকবে না আল্লাহর বাড়ি যাবে। জীবন দেবো পার্টির জন্য, জীবন দেবো কংগ্রেসের জন্য, জীবন দেবো টিএমসির জন্য, হাতে ধরে বলে পায়ে ধরে বলে দুনিয়ায় বেঁচে থাকলে সরকার দুনিয়ায় বেঁচে থাকলে একটা দল করতে হবে, একটা পার্টি করতে হবে, সেটা হলো যদি শান্তির সঙ্গে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে বাঁচতে চান আল্লাহর পার্টি করতে হবে। আর আল্লাহ বলছে বান্দা যখন আমার পার্টি করবে তমাম পৃথিবী ভরো, তমাম পৃথিবীর মানুষ যদি লক্ষ লক্ষ কোটি 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 কত কোটি বলে শেষ করতে পারবো না, এরকম কোটি কোটি মানুষ যদি একদিকে থাকে আর একজন মুমিন একদিকে থাকবে আর মুমিনের সঙ্গে আমার আল্লাহ থাকবে, ওই মুমিনের সঙ্গে আমার আল্লাহ রয়েছে, তামাম পৃথিবী ভরা সমস্ত কাফেরদের কাছে আল্লাহ নফর মানি বান্দাদের কাছে বোম রয়েছে, বন্দুক রয়েছে, কামান রয়েছে, আর বড় মেশিন রয়েছে, আর একটা মুমিনের সঙ্গে আমার আল্লাহ রয়েছে, আল্লাহর বোম লাগে না বন্দুক লাগে না, আল্লাহ বলবে পৃথিবী ভরা মানুষগুলোর কাছে যাই থাক ওদের হাত পা গুলো সেকেন্ডের ভিতরে ধরে যাক, ধরে যাবে না ভালো থাকবে, তাহলে পৃথিবীর সব কাফের ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি, একটু কথা বলে এটা মুখের কথা না পাশার কথা, আর আমাদের যত কষ্ট যত ব্যথা যত বেদনার কথা সবগুলো ওই সর্বশক্তিমান আল্লাহ যিনি ইহকাল পরকালের মালিক তার কাছে গিয়ে বলা উচিত ছিল। কষ্ট হচ্ছে প্রধান সাহেবের কাছে গিয়ে পায় ধরছে, বাবু তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ বললে তোর তোর ব্যবস্থা আমি করছি, প্রধান সাহেবের বললো কিছু দিবি নিও তারা কর, প্রধান সাহেব যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমাদের এলাকার প্রধান সাহেবের কাছে যাচ্ছি, ওই প্রধান সাহেবকে আপনি তৈরি করেছেন আমারও আপনি তৈরি করেছেন, প্রধান সাহেবের যে মাথায় প্রধান সাহেবের মাথার ইঞ্জিন আপনি তৈরি করেছেন আমারও আপনি তৈরি করেছেন, আমার আল্লাহ আমি ফজরের নামাজ আপনার ঘরে এসে পড়ে আপনার কাছে দোয়া চেয়ে যাই, প্রধান সাহেবের কাছে আমি যে জন্য যাচ্ছি সে রায়টা যেন আমার দিয়ে দেয়, তবে প্রধান সাহেবের ক্ষমতা নাই আপনার ক্ষমতা, আপনি যদি রায় দেওয়ান তাহলে প্রধান সাহেব দেবে, আল্লাহ আমি যাচ্ছি আপনি একটু লক্ষ্য রাখবেন, এতে আল্লাহ খুশি না বেজা লা পেশাব করে পানি নেওয়া নেই, কুকুর যেরকম যায় গরু যেরকম যায় ছাগল যেরকম যায় জানোয়ার যেরকম যায় নাপাক যায়, ফজরের নামাজ নেই, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই, মাগরিবের নামাজ নেই, সকালবেলা উঠে যাচ্ছে গিয়ে বলছে এমপি সাহেব আমি এই বিপদে পড়ি কি করব, এমপি বলছে যখন যাচ্ছে না এমপি সাহেবের গাড়ের বলতে ঘাড়ে বাড়ি মার মেরে তার এখান থেকে, হ্যাঁ কথা ঠিক না, আর আমার বুকে একটা সাহস থাকবে আলাদা যে এমপি সাহেব আমি যে কাজ নিয়ে এসেছি বেশি অনুনয় বিনয় করব না, মেন মেন মালিকের বলে এসেছি সেই মালিক আপনার ব্যবস্থা করে দেবে, মেন মালিকের বলে এসেছি তাহলে আমাদের সকলের মালিক কে, তাহলে সব 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 ব্যথা বেদনা কষ্টের কথা বলবো কার কাছে, আল্লাহর কাছে, কিন্তু আমরা যাই না, এর ব্যবস্থা করবে কে, আল্লাহ। সবাই জানেন কোরআনে 82 বার নামাজের কথা বলা আছে,
তাহলে আপনারা সম্মানের সঙ্গে যদি বাঁচতে চান তাহলে মোমেন হতে হবে। আর মোমেনের পাওয়ার কত? পাওয়ার একজন ইমানওয়ালার এত পাওয়ার, একজন ইমানওয়ালার এত ক্ষমতা। ইজা সামাউন ফাতারাত, আল্লাহর কসম আমার আল্লাহর আসমান ফাটবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহর চন্দ্রগুলো দুনিয়ার জমিনে কোচে কোচে পড়বে না। যদি একজন মুমিন থাকে আল্লাহর দুনিয়া সোনার তাদের, আরে যুবকেরা জনেরা যত জলসা শোনেন, যত ওয়াজ শোনেন, যত মাহফিলে বসেন, যত রকমের কায়দাবাজি করেন, ঠান্ডা মাথায় বোঝেন, যদি না মানি তাহলে কোনো কাজে আসবে না। বহুবার বলেছি কোরআন পড়লে কাফের কাফের থাকে, আর কলেমা পড়লে কাফের কাফের থাকে, নবীর চোখে দেখলে কাফের কাফের থাকে, আলেম দেখলে মোমেন না, কোরআন পড়লে মোমেন না, কলেমা পড়লে মোমেন না, এইগুলো মেনে নিলে মোমেন হয়ে যাবে। অনেক মানুষ ভাবে তাহলে যারা কলেমা পড়ছে কাফের, হ্যাঁ কাফের, পরিষ্কার কাফের। ওই কলেমা অনেক হিন্দু লোকে পড়তে পারে, অনেক খ্রিস্টানে পড়তে পারে, অনেক মুজি পড়তে পারে, তাহলে আপনার জ্ঞানে কি তার জান্নাতের টিকিট দেবেন? যে মোমেন হয়ে গেছে আল্লাহর কসম মোমেন না, যতক্ষণ পর্যন্ত না ওই কলেমাটাকে মেনে নেবে ততক্ষণ কলেমাওয়ালা মুসলমান হতে পারবে না। আপনারা যারা আওয়াজ শুনছেন ও মুসলমানেরা, আমাদের একটা জিনিস রয়েছে পিছনে, আমরা হলাম মুসলমান আর কলেমাওয়ালা, এজন্য ওয়াজ শুনলে কাজ হবে। মানে কথা, আমাদের ভিতরে ঈমান আছে, হ্যাঁ ঈমান আছে না? কি কায়দা ঈমান আছে? জটিল কথা বলতে বলতে জটিল কথা, আরো কয়েকটা কথা বলে দেই ভাই। যারা গুনাহগার এরা যদি মারা যায় এদের কবরে আযাব হবে কি? আরে হ্যাঁ না বলেন, গুনাহগার বোঝেন? পাপী, পাপী লোক যদি মারা যায় এর কবরে আযাব হবে কি? মানুষ এতদিন ওয়াজ শুনছে, এক বাক্যে কোনো আওয়াজ নেই, সন্দেহ করছে, পাপী লোকের কবরে আযাব হবে না? পাপীর কবরে আযাব হবে না, এ কলেমাওয়ালা মুসলমান, পাপি কিন্তু কাফের না, আযাব কেন হবে না জানতে চাই? কথা ঠিক না মনে ভাই? আযাব কেন হবে না? পাপি হলে তার শাস্তি হবে, শাস্তির পরে শুনেছি জান্নাতে যাবে, কিন্তু কবরে আযাব কেন হবে না? পরিষ্কার করে দলিল দেওয়া হবে। শোনার তাদের, আরে যুবকেরা জনেরা, যেহেতু আপনারা মোবাইলে রেকর্ড করছেন, এইগুলো যখন বাজারে ছাড়বেন, তাহলে আমি যখন বলেছি পাপীর কবরে আযাব হবে না, মুসলমান গুনাহগারের কবরে আযাব হবে না, গুনাহগার মুসলমানের কবরে আযাব হবে না, আমার আল্লাহ অফার দিয়েছেন, ওই অফার গুলো যদি ধরতে পারি তাহলে কবরের আযাব হবে না। সেই অফারের কথা বলবো, একটুখানি দরুদ পড়তে হবে, শোনা আল্লাহ হুম্মা এত চিনি রে মধু আনতে পারবে? মধু 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 এক কেজি চিনি দিয়েছে, একটুখানি তোর আমার নবী হনুরের নবী, নবী মদিনাতে এরা আর তামাম শহর, সোনার নবীর খুশবু সদাবাই, সেই নবীর প্রেমে পাগল আমরা সবাই, নবীর দিওয়ানা।
হায় খোদা দয়া করে দেখাও সোনার মদিনা আল্লাহ হুম্মা জোরে জোরে বলেন সাল্লি আলা ওয়া আলী সাইয়্যিদিনা কেমন কথা শুনলাম গুনাগার মুসলমান যদি মারা যায় তার কবরে রাজা বাল্লা দেবে না কিন্তু ওয়াফার করতে হবে বিনা ওয়াফারে হবে না রমজান মাস একটা ওয়াফারের মাস এই রমজান মাস কিসের মাস যদি কেউ রমজান পর্যন্ত বাঁচে তাহলে ওয়াফার পাবে এখানে একটা ওয়াফার দেওয়া হলো আজকের রাতে কেউ যদি বেঁচে থাকে কারণ হায়াত মওত আল্লাহর রাতে কে কখন মরবে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই আজকে রাতে কেউ যদি বেঁচে থাকে আগামী কাল সকাল 7টা থেকে আর সন্ধ্যা 7টা পর্যন্ত একটা অফার দেওয়া হলো মোবাইলে যে একবার 10 টাকা মারতে পারবে জিন্দেগি কোনোদিন আর টাকা মারতে হবে না ওইভাবে ফোন যাবে আর আসবে আমার তো মনে হয় সকালবেলা কয়েকশো মানুষ মার্ডার হবে যেহেতু 7টা বেজে গেলে অপরাধ পাবো না সবাই আমি আগে মারব আমি আগে মারব এই করে দাঁত হবো না গুঁড়ো হয়ে যাবে না যাবে না কারণ 10 টাকায় লাইফ টাইম আমার আল্লাহ অফার দিল যদি কেউ রমজান মাসে বেঁচে যায় আর রমজান যদি পায় তাহলে নফল গুলো তার ফরজ হবে আর ফরজ গুলো 70টা ফরজের সমান হবে নফল গুলো কি হবে ফরজের সমতুল্য হবে আর ফরজ গুলো 70টা ফরজ হবে আজ আপনাদের বুঝতে হবে ওই মাহে রমজানে ও কলিজার টুকরা ভাই যদি কাফের মরে আল্লাহর কসম মাহে রমজানে যদি কাফের মরে আর এই কাফের শুধু ফেলেন কাফের না সকাল বেলা কাফের রমজানের পয়লা রমজানে সকাল বেলা কাফের তার মায়ের ধরে জবাই করেছে 7টা সময় 7টা 15 তার বাপ এসে দেখতেছে আমার স্ত্রী জবাই করেছে 7টা 15 বাপ এসে যখন রাস করছিল বাপেরও জবাই করে দিয়েছে আর মাথায় টেনশন চেপে গেছে আমি রাগে চোটে আমার মাকে আর আমার বাপকে জবাই করে দিলাম শরের গলিয়া খাই মদ লিয়ায় দিনের বেলা ওই টেনশনে মদ খেতে খেতে মদ গলায় বেঁধে মরেছে রমজান মাসের এত পাওয়ার কোরআন নাজিলের মাসের এত পাওয়ার ওই কাফের কবরে রাজা আমার আল্লাহ 30টা দিন মাফ রেখে দিয়েছে মুমিন মুসলমান তো দূরের কথা কাফের বললে মাফ তাই কি বললে মাফ জোরে বলে কাফের কাফের জন্য অফার কদিন এক মাস কারণ রমজানে আল্লাহ পাকের রহমতের এত পাওয়ার বিশ্বাস করুন যদি না জানেন রমজানের প্রথম 10 দিন কিন্তু আমার আল্লাহ পাকের রহমত প্রথম 10 দিন কি রহমত রহমতের এত পাওয়ার আর এত ক্ষমতা রমজান মাসে আমার আল্লাহ এক মাস ছাড় দিয়ে দিয়েছে যত বড় কাফের হোক আর যদি কোনো গুনাহগার বলে মাওয়ালা আমরা কিন্তু পূজো করিনি আমরা কোনো জায়গায় সেজদা দেইনি কোনো গাছের ক্ষমতা আছে মানিনি পানির ক্ষমতা আছে মানিনি আগুনের ক্ষমতা আছে মানিনি সাপের ক্ষমতা আছে মানিনি আমরা জানি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারোর কোনো ক্ষমতা নাই নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া সব ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলেন কারণ হলো যদি গাছের ক্ষমতা থাকতো আল্লাহর নবী জাকারিয়াকে গাছ আটকে দিত সাপে যদি ক্ষমতা থাকতো এই মুসলমানরা মাথায় বোঝার চেষ্টা করুন মাছের যদি ক্ষমতা থাকতো ইউনুস নবীকে মাছ হত্যা করে দিত আর
যদি এমনি করে আগুনের ক্ষমতা থাকত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে দিত। ছুরি যদি ক্ষমতা থাকত, ইসমাঈল জবিউল্লাহর গলা টুকরা হয়ে যেত। পানি যদি ক্ষমতা থাকত, আল্লাহর পয়গম্বর মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লৌহিত সাগর ডুবিয়ে দিত। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, এই পর্যন্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলে এটা আমরা মানি না মানি না। এইবারে তার পরের অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মেনে নেওয়ার কারণে আমরা কলেমাওয়ালা মুসলমান গুনাহগার। কারণ কখনো নামাজ পড়েছি, কখনো নামাজ পড়িনি, কখনো রোজা রেখেছি, কখনো রোজা রাখিনি, কোনো কোনো সময় জুমায় গিয়েছি, আর কোনো কোনো সময় জুমায় যাইনি, আমরা গুনাহগার। জীবনে যদি কোনোদিন রমজান মাস একটা বার পেয়ে যাই, আর রমজান মাসে যদি কাফের না হয়ে গুনাহগার মুসলমান যদি মারা যায়, তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেয়। রমজান মাস যদি কোন গুনাহগার মুসলমান পায়, আর সে যদি রমজানে মারা যায়, তবে বিষ খেয়ে না, গলায় দড়ি দিয়ে না, যদি বিষ খেয়ে মারে 30 দিন, গলায় দড়ি দিলে 30 দিন, আর যদি ওয়াফার ধরার জন্য আল্লাহ দরবারে দোয়া চায়, আল্লাহ মরে যাব গ্যারান্টি, কবে যাব জানি না, আমি আপনার কাছে দাবি করলাম রমজান মাসে ছাড়া মওত দেবেন না, আল্লাহ রমজান মাসে মওত দেবেন, আল্লাহ যদি দোয়া কবুল করে আর মাহে রমজানে মওত দেন, তার কবরে আজাব কিয়ামত পর্যন্ত মারা যায়। মোমেনের জন্য রমজান মাস নাই, আর এমনি মহরম মাস নাই, শাবান মাস নাই, জিলকাদিল হজ কোন মাস মোমেনের জন্য সব মাসে ছাড়। মোমেন যখন মরবে তখন আল্লাহ তার কবরে শান্তি দেবে। আর যদি মোমেন রমজান মারে মাসে, ব্যাপার তো আলাদা, কিন্তু রমজান মাসে যদি ওয়াফা করার জন্য গুনাহগার মুসলমান মারা যায়, আমার আল্লাহ তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত নাজা দিয়ে দেয়। শর্ত হলো রমজান মাসে মরতে হবে। ও কলিজার টুকরারা, দুনিয়ার অফার ধরার জন্য, দুনিয়ার আইপিএল এর টিকিট কাটার জন্য, দুনিয়ায় বল খেলার জন্য একদিন আগে গিয়ে লাইন দিলাম, ও কলিজার টুকরা নেশায় ঘোর হয়ে গেছে, বলছে সিনেমায় আর টিকিট নাই, হাউসফুল হয়ে গেছে, হাউসফুল বোঝে না, বলছে ওই একটা দাও, ওর হাউসফুল দাও। আর আল্লাহ বলছে আমি অফার দিচ্ছি, আমার অফার গুলো ধরে লে, আমি অফার দিচ্ছি। আল্লাহর কোরআনে অফার দিয়েছে না দেয়নি? ভাই জোরে বলেন, দিয়েছে না দেয়নি? আমি দুটো অফার আপনাদেরকে দিয়ে যাব, দুটো অফার, এই অফার দুটো যদি মেনে নিয়ে আল্লাহর দুনিয়া জীবন দাপন করতে পারে, এ জীবন ধন্য হয়ে যাবে, দেহকাল ভালো হবে, পরকাল ভালো হবে, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, আর আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলে ভাই, এমপি সাহেব বলছিলেন আমার পূর্বে, উনি নিশ্চয়ই কেতাবে দেখেছেন যে আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে বলছিলেন। এই কথাগুলো আমি ভাবছিলাম, তাই বারবার করে মনে আসছে, শুনে রেখে দেন, ওয়াজ মৃত্যু পর্যন্ত শুনবেন। সারা দিন আর রাতের ভিতরে যদি কোন একটা আলেমের সঙ্গে মোসওয়া করতে পারে, কার সাথে? এই কার সাথে? একটা আলেমের সঙ্গে, আলেমে হাক্কানির সঙ্গে, আলেমে দ্বীনের সঙ্গে মোসওয়া যদি জীবনে জোটে, সে যেন আল্লাহ রসুলের সঙ্গে মোসওয়া করলো। জোরে বলুন,
কোন একটা আলেমের সঙ্গে যদি সালাম করে সে রসূলের সঙ্গে সালাম করলো। আর যদি জ্ঞান গুম্মি ভালো হয়, বাজে বংশের মানুষ যদি না হয়, জ্ঞান গুম্মি যদি ভালো হয়, সে যদি কোনো আলেমের সঙ্গে দোস্ত করে, আল্লাহ রসুল জানিয়ে দিলেন চলে বলে কলে কৌশলে, যদি ওই আলেমের মাথায় চুমা দেয়, আমি রসুলুল্লাহ কথা দিলাম সে যেন আমার মাথায় চুমা দিল, আর আলেমের মাথায় চুমা দেওয়ার বিনিময় তার মাথায় চুল পরিমাণ নাকি আল্লাহ তার নামায় আমালে লিখে দেয়। আজকের নবীর নীতি মানি না, আলেমের কথা কি করে মানব, আলেমের সঙ্গে কি করে দোস্ত করব, কারণ আমরা জানি যার ভাব যার সঙ্গে যার বেশি সম্পর্ক ময়দানে মাশরে তার সঙ্গে তার হাশর হবে। আমরা যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখি আর যদি আলেমের সঙ্গে হাশর হয় কত বড় একটা খারাপ জিনিস। তাই একশার ভিতরে 50 জন মুসলমান দেখা যায় মদকরের সঙ্গে সম্পর্ক, চোরের সঙ্গে সম্পর্ক, গাঁজাখোরের সঙ্গে সম্পর্ক, সুদখোরের সঙ্গে সম্পর্ক, আলেমের সঙ্গে সম্পর্ক কম। কথা ঠিক না ভুল? আরো আলেম দেখলে ভয় করে পালায় জাতের কলম, একটু জ্ঞান গম্মি ভালো থাকে তো মোসা কর, মোসা করা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা মাওলানা গেরামে ঢুকলে লোক বলছে মাওলানা আসছে, সে আগেকার লোক মানত, রেডিও চালাতো মাওলানা দেখে বন্ধ করে দিত, হ্যাঁ দিত না দিত, এই মাওলানা আসছে সবার একমত বন্ধ কর, তাস খেলা হচ্ছে, তাস খেলা, এই যে মানে এই বাবার তাস নাকি মানে ফর খেলা, তাস খেলা, ওই তাস খেলা হচ্ছে, একটা মাওলানা আসছে, ইমাম আপনাদের ইমাম আসছে, হ্যাঁ ইমাম সাহেব আসছে, তা থেকে লুকিয়ে নে, লুকিয়ে নে কি করছিস, ইমাম বলছে তোরা কি করছিস, না হচ্ছে বসে একটা আলোচনা করছি, হ্যাঁ কে কোথায় যাবো না যাবো চিন্তা হবে না, বন্ধু বান্ধব সব এক জায়গায় হয়েছিস, আগে বিড়ি গেলে আলেম দেখলে বিড়ি এক টান মেরে তো সঙ্গে সঙ্গে ফেলে দিত, মানুষ সব আসছে, আর এখন বলছে মাওলানা আসছে বিড়ি খাচ্ছে, মাওলানা টাকা কিনে খেয়ে 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 খেয়ে, কথা ঠিক না ভুল? না ভুল না ভুল না, মোবাইল দেখতেছে মাওলানা আসছে আসছে আসছে, আমার টাকায় আমার মোবাইল, এতে আল্লাহর রহমত হবে না আল্লাহর গজব হবে, এই জোরে বলেন গজব হবে। তাহলে আপনার আল্লাহর রহমত চান না গজব চান? শোনেন, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি আল্লাহু আলিমুন বিজাতি সুদুর, এদের অন্তরের খবর রাখে কে? আজকের লজ্জা থাকা উচিত। এমবি সাহেব বলছিলেন যে মানুষ আপনার এলেছে ওই যে আপনার কিনা ফোন বলে ফোন ফোন, হ্যাঁ বড় বড় দাড়িওয়ালা লোক পাঁচ অক্ত নামাজ পড়ে, ছেলের ছেলের বিয়ে দিয়ে ভাম করতেছে, ছেলের বিয়ে দেবে দেখা।